আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ রেজা শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ ভোটার উপস্থিতি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সিএসির দাবি জনগণ উপজেলা নির্বাচন বর্জন করেছে বলছে বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মন্তব্য ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করতে প্রধানমন্ত্রী আহ্বান হজ কার্যক্রম উদ্বোধন করে ব্যবস্থাপনা আরও স্মার্ট করার ঘোষণা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে নানা আয়োজন পাপিয়া সারওয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে এবoing মহাকাশ জানি যাত্রা খবর সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চার ধাপের নির্বাচনে প্রথম দফার গ্রহণ শেষে এখন চলছে গণনা একশো উপজেলায় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ বিভিন্ন পদে ভোটে লড়াইয়ে ছিলেন এক প্রার্থী একশো উনচল্লিশটি উপজেলায় ভোটার 3 কোটি পনেরো লাখ এর মধ্যে বাইশটি উপজেলায় ভোট হয়েছে ইভিএম এ অন্যগুলোতে ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা প্রথম ধাপের জন্য একশো উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও পাঁচটি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন এবং আটটি উপজেলায় আইনি জটিলতা সহ নির্বাচনে আইন ভঙ্গ করায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল গ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিএসি বলেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তবে চৌত্রিশটির মতো কেন্দ্রে বিক্ষিপ্ত অনিয়মের ঘটনায় সাতাশ জন আহত হয়েছে অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কিন্তু মোটামুটিভাবে আমার নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে যেটা আগেই বলেছি পুনর্ব্যক্ত করলাম বিক্ষিপ্ত দু চারটি ঘটনা ছাড়া আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কিনা ভোটাররা আসছে কিনা ওরা ভোট দিতে পেরেছেন কিনা কোথায় কি অনিয়ম হলো তারপরে গণনার পরে এখনো গণনা হয়নি এখন কিছু সময় বাকি আছে কোনো রকম সংঘর্ষ সংখ্যা পরে হয় কিনা যেটা অনেক সময় হয় কিন্তু সেটা আমরা বলতে পারি আপনাদেরকে না এটা আমি বলবো না কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার বাইরে প্রথম দফার উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে একশো উনচল্লিশটি উপজেলায় বিরতিহীনভাবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে গ্রহণ এর মধ্যে বাইশটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে হয়েছে তথ্য গ্রহণ প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হলেও দিন গড়ানোর সাথে সাথে কিছু উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত হন কমপক্ষে জন সংঘর্ষের পর চল্লিশ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এতে দশজন আহত হন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যান্য উপজেলায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী পুরুষ সহ তরুণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন একশো উনচল্লিশটি উপজেলার মধ্যে বাইশটি উপজেলায় ইভিএম এ ব্যালট পেপারে প্রথম ধাপের জন্য একশো উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও পাঁচটি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন এবং আটটি উপজেলায় আইনি জটিলতা সহ নির্বাচনী আইন ভাঙায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন চ্যানেল আয় বিএনপি বলেছে উপজেলা নির্বাচন মানুষ বর্জন করেছে দলের নেতারা অভিযোগ করেছেন এ ধরনের নির্বাচনে মন্ত্রী সরকার দলীয় এমপি স্বজন ছাড়া কেউ নির্বাচিত হতে পারে না তারা বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রাহুল রায় রিপোর্ট সাতই জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জনের পর চলমান উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি যদিও এই নির্বাচনে অংশ নেওয়ায় প্রায় একশো তেতাল্লিশ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি সারা দেশে যখন প্রথম দফা উপজেলা নির্বাচন চলছে তখন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে নানা অভিযোগ করেন বিএনপি নেতারা উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে ভোট কেন্দ্রে যায়নি আহমি প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্ত কোরানে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরও যে আরো যে তিন দফা পরবর্তীতে আছে সেই তিন দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না ঢাকা রিপোর্টার্স সিনিটি ডিআরি এক আলোচনায় উপজেলা নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন দলের নেতারা আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে টেলিভিশনে দেখাচ্ছে কেন্দ্রগুলা খাঁখা করছে কোনো ভোটার সেখানে যায় নাই কেন এই অবস্থা হলো কেন মানুষ ভোট দিতে পারে না কেন মানুষের গণতা গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো কেন দেশে আইনের শাসন নাই। কেন মানুষের মৌলিক অধিকার নাই। বিএনপি নেতারা বলেছেন নির্বাচনী ব্যবস্থা ঠিক করতে হলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সে প্রচেষ্টা রয়েছে সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে বলেছেন তিনি প্রধানমন্ত্রী বলেন সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রচেষ্টা যেমন রয়েছে তেমনি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জাতীয় সংসদে অধিবেশনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের ঈদ উল ফিতরে ঈদ যাত্রা কিভাবে স্বস্তিদায়ক হয়েছে তার বিস্তারিত বলেন যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে যানজট সৃষ্টি করা হয় আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে তো সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে যানজট যাতে সড়কে না হয় বা সড়ক যেন দখলে না থাকে সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আগামীতে এটা চলমান থাকবে এবং আমরা দেখব কোন কোন এলাকায় এই অসুবিধাগুলি আছে সেটা দেখেই ব্যবস্থা নেওয়া হবে হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই। সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা অনেক সময় বোঝা যায় না এবং এভাবে তা এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে নিজেও মরে জাতিদেরকে মারি কাজে এই সচেতনতাটা হচ্ছে সবথেকে বড় দরকার যেটা আমি মনে করি অন্য কোনো ভাবে হয় না আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার সবসময় সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায় যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হচ্ছে তবে গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা যারা করছেন তাদের জন্য খুব একটা কষ্ট নেই হার কারণেই তারপরেও আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে দেশের মানুষের যেন কষ্ট না হয় তাই রিজার্ভের ওপর চাপ পড়লেও পণ্য আমদানিতে কোনো কার্পণ্য হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল রশিদ ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার তাদের ফিরিয়ে দিতে মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে হজ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে সরকারের নেওয়া নানা পরিকল্পনায় হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান সাদিমের রিপোর্ট চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন হিজড়ি চোদ্দশো সালের পবিত্র হজ পালন হবে এবার বাংলাদেশ থেকে প্রায় পঁচাশি হাজার হজ যাত্রী হজ পালন করতে যাবেন এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে হজ যাত্রীদের সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। দেশের মানুষের জন্য দোয়া করবেন যে জন্য আমাদের মানুষের জন্য গোলা ভরা ধান দেয়, পুকুর ভরা মাছ দেয়, সুন্দর উন্নত জীবন দেয়। সেটার জন্য পায়, সেই জন্য আপনাদের দোয়া চাই। আপনারা ভালোভাবে যান, হজ পালন করেন এবং সহি সালামতে আবার আপনজনের কাছে ফিরে আসেন সেই কামনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে হয়রানি ছাড়া এখন ঘরে বসেই হজের সব কাজ করা সম্ভব হচ্ছে এখন কত সহজভাবে আপনারা ঘরে বসেই হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব দু হাজার আটে নির্বাচনী স্তরে সেই ঘোষণাটা দিয়েছিলাম আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন আপনাদের হজ ব্যবস্থা পড়া যতটুকু আপনাদের সেবা সেবা যাতে উপযুক্ত পায় হাজিরা যাতে সেবা পায় সেই ব্যবস্থাটা করতে পেরেছি এটা ধরে রেখে যেন আরো উন্নত করতে পারি ইসরায়েলের বর্বর হামলার শিকার ফিলিস্তিনিদের পাশে বাংলাদেশ সব সময় আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তাদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকে রেহাই দিচ্ছে না সব সময় যেখানে আমি কথা বলছি আমি আমার কণ্ঠসজ্জার আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি কারণ প্যালেস্টাইন আমার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকার কেউ কে নিতে পারে না কাজে সেই অধিকার তাদের দিতে হবে আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে এক কাজ করতে পারতো তাহলে আর আমরা অগ্রগামী হতে পারতাম এবং আমি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন আমি বলছি যে আমি এ তো একমাত্র বোন আছি আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার জন্য আমাদের উপনাহ হয় সেদিকে অর্জুন সকলে সচত থাকবেন হাজিদের সেবাই যাওয়া ডাক্তার নার্স সহ সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আলফান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রথম হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে সাদি মাহমুদ চেন্নাই ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের 164 তম জন্মদিন আজ আঠারোশো সালে কলকাতার জোড়াসাঁকর ঠাকুর বাড়িতে জন্ম নেওয়া বাংলা সাহিত্যের এই প্রাণ পুরুষ জীবন জুড়ে সৃষ্টিশীল বহুমাত্রিক কর্ম দিয়ে পুরো বিশ্বকে সমৃদ্ধ করেছেন সারা বিশ্বের বাঙালি ও রবীন্দ্র অনুরাগীরা আনন্দ আয়োজনে দিনটি উদযাপন করছেন কবিগুরুর জন্মদিনে চ্যানেল আই এর পর্দায় দিন জুড়ে নানা অনুষ্ঠান প্রচার হচ্ছে রিপোর্ট জন্মদিন আসে বারে বারে মনে করা বারে এ জীবন নিত্যই নূতন প্রতিপ্রাতে আলোকিত পুলকিত দিনের মতন মৃত্যুর তিরাশি বছর পরও কবির লেখা এই চরণগুলো সমানভাবে প্রাসঙ্গিক শুধু বিশ্বকবির জন্মদিনেই নয় সংস্কৃতিপ্রেমী বাঙালির প্রতিটি সকালকেই আলোকিত ও পুলুকিত করে তোলে রবি ঠাকুরের কবিতা ও গান কবির একশো চৌষট্টি তম জন্মদিনে চব্বিশ ঘন্টা জুড়ে এর পর্দায় নানা অনুষ্ঠান প্রচার হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিটে সম্প্রচার হয় এর নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুর বিশেষ পর্ব সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছিল ফরিদুরেজা সাগরের উপস্থাপনায় বিশেষ তৃতীয় মাত্রা রবীন্দ্রনাথের বই পড়তে দেওয়া হবে না এরপর প্রচার হয় বিশেষ অনুষ্ঠান পর্দা জুড়ে চব্বিশ ঘন্টা মেলা। দুপুর একটা পাঁচ মিনিটে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের গান নিয়ে নিবেদিত এবং সিনেমার গান রবীন্দ্রনাথকে ঘিরে দিন জুড়ে আরো নানা আয়োজন তিনটা পাঁচ মিনিটে ইমপ্রেস টেলিফিল্মের ছবি তুমি রবে নীরবে সন্ধ্যা ছয়টায় অনিমা রায়ের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুষ্ঠান নানা রঙে নানা আলোয় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কেকাফের দৌসির উপস্থাপনা ও পরিচালনায় দেশ বিদেশের রান্না রাত সাতটা পঞ্চাশ মিনিটে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান প্যালেসে রবীন্দ্রনাথ রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকার আখ্যান থেকে অনুপ্রাণিত বিশেষ টেলিফিল্ম অরণী অবস্থা কি হবে বুঝতে পারছেন রাত দশটা পনেরো মিনিটে মুকিত মজুমদার বাবুল পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রনাথ ও প্রকৃতি প্রচারের মধ্য দিয়ে চ্যানেল আই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্মবার্ষিকীকে ঘিরে চ্যানেল আই এর পর্দায় চলছে রবীন্দ্র মেলা। এরই মাঝে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই সুলতানা হিমর রিপোর্ট অসামান্য গায়কই দিয়ে ছয় দশক ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেও সমান জনপ্রিয় এই গুণী শিল্পী উনিশশো সাতষট্টি সাল থেকে বেতার ও টেলিভিশনে গান করে আসছেন গুণী এই শিল্পী সঙ্গীত জগতে অসামান্য অবদান রাখায় দুই সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার অর্জন করেন তিনি দুই সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং দুই সালে একুশে পদকে ভূষিত হন শিল্পী এবছর রবীন্দ্র জয়ন্তীতে পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই মানে এখনও যখন আছি বেঁচে আছি আনন্দ বেদনা সবটা নিয়ে আছি এবং সেটা বোধহয় হ্যাঁ সেটা আমাদের ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশ রবীন্দ্রনাথের ভেতর দিয়েই সব কিছু দিয়েই বুঝে নেওয়া শিল্পীর হাতে চ্যানেলয়ের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেন চ্যানেল বার্তা প্রধান ও পরিচালক শেখ সিরাজ এবং পদ্মশ্রী পুরস্কারে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ান চৌধুরী বন্যা বন্যাপা পাপিয়ার সরোয়ার ফিরোজ বেগম তার আগে আরও যারা ছিলেন হ্যাঁ তারা বাংলাদেশের সঙ্গীতকে আজকে এখানে এনেছে কি রবীন্দ্র কি নজরুল কি আধুনিক যে কোনো গান কথাই বলি তো আজকে পাপিয়া সরোয়ারকে চ্যানেলের এই সম্মানটা তুলে দিতে আমরাও অনেক বেশি সম্মানিত বোধ করছি আপনার সুস্বাস্থ্য কামনা করছি আমি আমরা দোয়া করব আপনি আর অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকে না তা আমাদের প্রতিকৃত আমরা যাকে অনুসরণ করেছি তাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই আজকে সাদি থাকলে সাদিও নিশ্চয়ই আমাদের সাথে থাকতো কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সাদি নেই সেটা আমাদের মেনে নিতেই হচ্ছে তাড়াতাড়ি পাপিয়া একদম আবার আগের ফর্মে আমাদের মাঝে এসে গান করুক আজকের দিনে আমাদের সকলের এটাই প্রত্যাশা গুণী এই শিল্পীর সঙ্গীত প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করে চ্যানেল আই সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা সময় হলো বিরতি নেবার বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরবো গাজা আবারও আমন্ত্রণ খাল বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজডেনুর তাপস রাজধানী মুগদায় মান্ডা খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি সবুজায়নের আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছতে পারেনি উল্লেখ করে মেয়র বলেন ধুকতে থাকা খাল ও আদি বুড়িগঙ্গা উদ্ধারের পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে সেই চেষ্টা জারি থাকবে আজকে থেকে পূর্ণ দমে এ মান্ডা খালের যেই প্রকল্পের নান্দনিক পরিবেশ সৃষ্টি পুনর্খনন পুনরুদ্ধার সংস্কার এই কার্যক্রম আমরা শুরু করতে পারছি সাইকেল চালানোর পথ এখানে কয়েকটি সেতুও করা হবে যাতে করে যাতায়াত সুযোগ সুবিধা থাকে পথচারী এবং গাড়ি যানবাহনের দু সেতুই থাকবে উন্মুক্ত ব্যায়ামাগার থাকবে আমাদের এলাকাবাসীর জন্য গণপরিসর থাকবে তাপ প্রবাহকে পুঁজি করে নকল স্যালাইন কোমল পানীয় জুস ও শিশু খাদ্যের রমরমা ব্যবসা শুরু করেছে প্রতারক চক্র গোয়েন্দা পুলিশ বলছে শুধু পানি আর চিনি মিশিয়ে স্যালাইন এবং কেমিক্যাল দিয়ে কোমল পানীয় ও শিশু খাদ্য তৈরি করে নামি তামি ব্র্যান্ডের মনোকে বিক্রি করত তারা এমন একাধিক অবৈধ কারখানার সন্ধানে পর অসাধু চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি সৈদুলারাজু রিপোর্ট তীব্র গরমে স্বস্তিতে থাকতে পানির পাশাপাশি স্যালাইন পান করেন অনেকেই সেই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র ভাড়া বাসাতে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা স্থাপন করে স্যালাইন ও কোমল পানীয় উৎপাদন করছিল তারা রাজধানীতে গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ তাপ প্রবাহের সুযোগ কাজে লাগিয়ে নকল স্যালাইন ব্যবসায় জোর দেয় অসাধু চক্রটি অস্বাস্থ্যকর পরিবেশে শুধু পানি আর চিনি দিয়ে তৈরি হতো এসব স্যালাইন একজন আগে একম ব্যবসা করত আনোয়ার হোসেন এক সময় স্টিলের ব্যবসা করত সে লাভ হচ্ছে না মিয়া সে এখন মানে নকল টেস্ট কারখানার মালিক হয়ে তার কোনো অনুমোদন তো নেই বরং বেজাল শিশু খাদ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর বেশি বেজাল কুমলীয় পানিগুলিতে তৈরি করে আসছে ডিবির অভিযানে বেশ কয়েকটি নকল শিশু খাদ্য তৈরির কারখানারও খোঁজ মেলে সেখানে মিশিয়ে তৈরি হচ্ছিল শিশু ব্র্যান্ডের মোড়কে সেগুলো বাজারজাত করা হয় বলেও জানাই ডিবি শিশু খাদ্য বেজাল কোমল পানীয় ড্রিঙ্ক ফ্রোটু ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্ট তৈরি পতনা চক্রের সাথে আমরা ছয় সদস্য গ্রেপ্তার করি বিপুল পরিমাণ বেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি তাদের সাথে আরও যারা চরিত্র আমরা করার চেষ্টা করছি অন্যদিকে কথা বলে চার্জারের চট্টগ্রাম পোর্টে খালাস করা একশোর বেশি ল্যাপটপ জব্দ করেছে ডিবি পুলিশ কাস্টমস পথে মানে চার্জার ঘোষণা করে এই ল্যাপটপগুলি নিয়ে আসে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বাংলাদেশ সোসাইটি চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে সেমিনারে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞরা অংশ নেন রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলন উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রবীণ গাইনোকোলজিস্ট অধ্যাপক ডাঃ টি এ চৌধুরী অনুষ্ঠানে ছিলেন প্রেনেটাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক লায়লা আরজুমান বানু ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক রশন রশনারা বেগম জাতীয় অধ্যাপক ডাক্তার শায়লা খাতুন বাংলাদেশ নিউনেটাল ফোরামের প্রেসিডেন্ট এবং বার্ডমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমু নাহার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স বিসিপিএর প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ এবং অন্যরা বৈজ্ঞানিক এই সেমিনার পৃষ্ঠপোষকতা করেছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিটিকালস লিমিটেড গাজা একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে স্বামী স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছেন মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা চলার সময়ও দক্ষিণ গাজার মধ্যবর্তী রাফা সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ক্রসিং এর ফিলিস্তিনি অংশ দখলে নিয়ে ত্রাণপূর্ণ প্রবেশের পথও বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলো ইসরায়েলের রাফা আক্রমণ ধ্বংস ডেকে আনবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান গাজা পরিস্থিতি সংকটজনক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান হামলা বন্ধে তার ক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয়েছেন কংগ্রেস করেছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দিতে যুক্তরাষ্ট্র দেরি করছে বলে অভিযোগ তোলা হয়েছে ইসরায়েলের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবের চারটি বিষয়ে আপত্তি জানানো গাজায় শান্তি প্রক্রিয়া জটিল পর্যায়ে পৌঁছেছে যদিও এর আগে সোমবার যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা জানায় হামাজ সাংস্কৃতিক সংবাদ বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইসকুইন এই প্ল্যাটফর্মের প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিনেমার নাটক অনুষ্ঠান এই ধারাবাহিকতায় এই প্ল্যাটফর্মে প্রদর্শন হচ্ছে নির্মাতা ভিকি জাহিদের শব্দপ্রেম যেখানে অভিনয় করেছেন ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনয় শিল্পী তৌফিক মাহবুব এবং তাসনিয়া ফারিন ভিন এক সত্য ঘটনা অবলম্বনে শব্দপ্রেম বানিয়েছেন মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জাহিদ আইসক্রিম সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক বিশেষ সংবাদ দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস এর উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছে বোয়িংয়ের তৈরি স্টার লাইনার মহাকাশযান মঙ্গলবা মঙ্গলবার যাত্রার কথা থাকলেও সেফটি চেকের পর পেছানো হয়েছে স্টার লাইনারের যাত্রা সবকিছু ঠিক থাকলে শুক্রবার ফ্লোরিডার কেপ কেনাভেরাল থেকে নাসার দুজন মহাকাশচারী নিয়ে মহাকাশে যাবে স্টার লাইনার অ্যাটলাস ফাইভ রকেটে করে মহাকাশে পাঠানো হবে যানটি স্টার লাইনারে যাত্রা সফল হলে ইলন মাস্কের স্পেস এক্সের পর মহাকাশ পরিবহনে দ্বিতীয় বেসরকারি সংস্থা হিসেবে পরিচিতি পাবে বোয়িং স্টার লাইনার মহাকাশ যান লম্বায় পাঁচ মিটার ও চওড়ায় চার দশমিক ছয় মিটার মহাকাশ যানটিতে সর্বোচ্চ জন বসতে পারেন নাসার নবচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়াম স্টার লাইনারের প্রথম যাত্রী হিসেবে মহাকাশ ভ্রমণ করবেন কৃষি সংবাদ যশোরে ধান রোপণ কর্তন ও মারাইয়ে শতভাগ আধুনিক যন্ত্র ব্যবহার করে সাফল্য পেয়েছেন চৌগাছা চাষিরা প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে সমলয় পদ্ধতি ও আধুনিক যন্ত্রের সাহায্যে বোরো ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন তারা প্রকৃতি সংবাদ অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে নিচে নেমে গেছে ঝিনাইদহের ভূগর্ভস্থ পানির স্তর এতে অকেজো হয়ে পড়েছে শত শত নতকোপ পানির তীব্র সংকটে বিপর্যস্ত জলজীবন পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও নদী খালবিল ভরাট হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আবারও বিরতি নিচ্ছে যা দেখবেন পর গভীর সমুদ্রে বহুল প্রতীক্ষিত তেল গ্যাস অনুসন্ধান হতে যাচ্ছে বিদেশি বিনিয়োগ পেতে আকর্ষণীয় করা হয়েছে দর প্রস্তাব ইতোমধ্যে অনেক বিদেশি কোম্পানি বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে এবার ভালো সারা পাওয়া যাবে আশা সংশ্লিষ্টদের বিস্তারিত জানাচ্ছি রফিকুল বাসার সমুদ্রসীমা জয়ের দশ বছর পর শুরু হচ্ছে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান হবে সম্ভাবনাময় সমুদ্র সম্পদ আহরণ সমুদ্রের চব্বিশটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে আকর্ষণীয় সুবিধা সমুদ্র সম্পদ আহরণে বিদেশি কোম্পানির সুবিধা আর বাংলাদেশের অবস্থান জানাতে আয়োজন করা হয় সেমিনারের বিদেশি একাধিক তেল গ্যাস কোম্পানি এতে অংশ নেয় এখানে বিনিয়োগের উত্তম পরিবেশ আছে মনে করে সরকার সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে যেমন একটা কথা বলা হচ্ছে আর ফ্যাক্টর এটা দিয়ে তাদের লাভ যত বেশি হবে তত আমরা দুজনেই দুই পক্ষ লাভকে ভাগাভাগি করি এরকম আরও অনার সুযোগ দেওয়া হয়েছে আর দক্ষিণ এশিয়া অপেক্ষাকৃত অনেক শান্ত এবং এতে কোনো ফ্ল্যাশ পয়েন্ট নাই যেটা বলে সেই জন্য আমি মনে করি যে বিনিয়োগকারীরা যদি দীর্ঘমেয়াদে চিন্তা করে তাহলে পৃথিবীর অন্যান্য যেসব জায়গায় তারা বিনিয়োগ করেছে তার চেয়ে এখানে বিনিয়োগটা কম ঝুঁকিপূর্ণ এবং এর পাশে পাশে বড় বাজার রয়েছে আপনাকে কোনো সাপ্লাই চেন্স থাকবে না বৃহৎ কোম্পানিগুলো আজকে তারা উৎসাহী আমাদের এই এক্সপ্লোরেশনে পার্টিসিপেট করার জন্য এই এক্সপ্লোরেশন হবে বাংলাদেশের সবচেয়ে বলা যেতে পারে আধুনিক উপায় একটা পিএসসি চুক্তি আমরা সকলের স্বার্থ দেখে দেশের স্বার্থ সর্বপ্রথম Shamudwe, oil, gas, Process right now of looking at the data. We're the first company to buy the data, so we've been looking at it, and uh, we're definitely interested. We are looking at both, right? So we've been onshore for almost thirty years. We continue to look at for opportunities to maintain our plants. So uh, we're always looking for things onshore. And the offshore is relatively new. The TGS data was just shot recently, so we're looking at the data. Bangladesh is one of the last remaining places in the whole world which hasn't had any sort of uh, research done into it. So it's a fantastic time, and um, there's very, very good chance of, of finding gas and hopefully some oil as well. <laughs> বিশেষজ্ঞরা মানে সম্ভাবনার দ্বার আমি মনে করি অনেক বেশি ইকোনমিক টার্মস যেটা মানে ফিনান্সিয়াল যেগুলো টার্মস কন্ডিশনগুলো যে ইনসেন্টিভগুলো দেয়া হয়েছে সেগুলি খুবই আকর্ষণীয় আন্তর্জাতিকভাবে এটা কম্পিটিটিভ মনে করি আমি এখন কার্যক্রম শুরু করলেও গভীর সমুদ্রে যদি গ্যাস থাকে তা পেতে অন্তত সাত বছর লাগবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা এবারে খেলার খবর